ঝালকাঠের কাঠালিয়া উপজেলায় চলমান লকডাউনে প্রতিবন্ধী স্বামী পরিত্যক্তা ও বিধবা হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। আজ 9 জুলাই শুক্রবার সকাল 9টায় কাঠালিয়া সদর, দক্ষিণ আউর, পশ্চিম আউরা ও চিংড়াখালি গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেন সেনা সদস্যরা। সেনাবাহিনীর 7 পদাতিক ডিভিশনের 22 ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়নের বরিশাল এরিয়ার SWO ফিরোজ সহ সেনা সদস্যরা এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, আটা ও লবণ প্রদান করা হয়েছে। এ সময় স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।